শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, জেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি এই গানের স্রষ্টা সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মন এর পৈতৃক বাড়িতে। তো এখন আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে আসলে বাড়িটা দেখাবো, আর তার ইতিহাস সম্পর্কে সবকিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। বন্ধুরা, শচীন দেব বর্মন 1906 সালে এই কুমিল্লা চরথায় জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে এটি ব্রিটিশ ভারতীয় আর কি অঞ্চল ছিল। দেশভাগের পরে কুমিল্লা তো বাংলাদেশের মধ্যে পড়েছে আমরা সবাই জানি, কিন্তু এই পাশ দিয়ে যেহেতু বিবিরবাজার স্থলবন্দর হয়ে পাশে ইন্ডিয়াতে ত্রিপুরা রাজ্যে যাওয়া হতো, ইতিহাস ঘেঁটে জানা যায় ইন্ডিয়ার ত্রিপুরাতেও তার বসত বাড়ি রয়েছে। পরিবারের সদস্যরা এখনও সেই ত্রিপুরাতে বসবাস করে। এখানে এই এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এটাই ছিল তার প্রথম বাড়ি। এখন জেলা প্রশাসক কুমিল্লার তত্ত্বাবধানে রয়েছে, আর মোট 60 একর জমির উপরে এই বাড়িটি নির্মিত। দেখুন, এখানে একটা পুকুর আছে এবং প্রাচীর দিয়ে ঘেরা আছে। বাড়িটি এখন একেবারেই পরিত্যক্ত অবস্থায় আছে। শচীন মেলা হয় তখন শুধুমাত্র ওনার ভক্ত অনুরাগীরা এখানে আসেন এবং সেই মেলাটা উদযাপন করে আবারও চলে যান। বন্ধুরা, আমি এই শচীন দেব বর্মনের বাড়ির ভিতরে প্রবেশ করেছি, যদিও এই বাড়িগুলো একদম সম্পূর্ণ ফাঁকা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সব জানালা দরজা বন্ধ, যার কারণে আসলে আলো স্বল্পতার কারণে হয়তো ভালোভাবে দেখতে পাবেন না, কিন্তু এখানে অনেকগুলা ঘর দেখতে পাচ্ছি। এবং এই মাঝখানে, এই বাড়িটির মাঝখানে উপরে যে ছাদটা আছে, ছাদের ঠিক মাঝখানে হালকা আলো আসতে পারে, এরকম একটা ব্যবস্থা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাবতেই ভালো লাগে যখন ভাবছি যে এই বাড়িতে শচীন দেব বর্মন ছিলেন এবং এই উঠানেই তিনি বিচরণ করেছেন, এখানেই কোনো একটা রুমে তিনি বসবাস করেছেন। আর এই শচীন দেব বর্মনকে কিন্তু আমরা এইচডি বর্মন হিসেবেও জানি, নামের সংক্ষেপ করে এইচডি বর্মনও ডাকা হতো। বন্ধুরা, আমরা এখন বাড়ির পেছন সাইডে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পেছন সাইড, আর এটা হচ্ছে পেছনের সেই বারান্দা, যে বারান্দায় কোনো এক সময় শচীন দেব বর্মন খেলা করেছেন, বসে থেকেছেন। আবার হয়তোবা এরকম হতে পারে যে তার যৌবন সময় বা তিনি যখন গান চর্চা বা গান লিখতে শুরু করেছেন বা গান গাইতে শুরু করেছেন, তখন হয়তো এই বারান্দাতে তিনি গানও গেয়ে থাকতে পারেন। বন্ধুরা, শচীন দেব বর্মনের পৈতৃক ভিটার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।